নাশকতার মামলায় 29 অক্টোবর থেকে কারাগারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ সময় পর এক মামলা জামিন শুনানির জন্য আদালতে উঠলেও দলটির আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচির কারণে শুনানি পিছিয়েছে এক সপ্তাহ। মির্জা ফখরুলের আইনজীবীরাই শুনানি পেছানোর আবেদনটি করেন। এ সময় দলটির আইনজীবীদের উদ্দেশ্যে আদালত প্রশ্ন করেন, তখন এত তাড়া দেখালেন এখন নেই কেন? এদিকে নির্বাচন বাতিল ও বিচারের নামে হয়রানি বন্ধের দাবিতে বিএনপি ও সমমনা দলের আইনজীবীদের তৃতীয় দিনের আদালত বর্জন। সমিতির প্রবেশপথে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা, সেই সঙ্গে নির্বাচন বর্জনের লিফলেটও বিতরণ করা হয়। দলটির আইনজীবীদের দাবি, তাদের আন্দোলনে সমর্থন জানিয়েছেন অনেক বিচারপতি ও সাধারণ আইনজীবীরাও। অনেক বিচারপতি আমাদের এই জনমুখী দাবির প্রতি সমর্থন করে তারা আদালত করছেন না, আইনজীবীরও যাচ্ছেন না। আমরা এই সভা থেকে যে সকল আইনজীবী বন্ধুরা আমাদের এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আমাদের আন্দোলনকে সমৃদ্ধ করেছে তাদেরকে আমরা অভিনন্দন, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। জনগণের ভোটার অধিকার আবার চূড়ান্ত হবে তাদেরকে বঞ্চিত করার যে অপচেষ্টা এই অবৈধ সরকার, অবৈধ ফ্যাসিস্ট সরকার করছে, তার বিরুদ্ধে সচেতন নাগরিক হিসেবে আইনজীবীরা তাদের সোচ্চার ভূমিকা, তার বহিঃপ্রকাশ হিসেবে আজকে আদালত বর্জন কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হয়েছে। নাগরিকদের যে আইনের আশ্রয় লাভের অধিকার সেইটা হাইকোর্ট বন্ধ করে দিয়েছিল। আজকে আমরা লোকে নানান কথা বলে, আমরা কোনো দলীয় বিচার বিভাগ নয়, আজ্ঞাবহ বিচার বিভাগ নয়, এস কে সিনহার ঘটনার পরে ভয়ের সংস্কৃতিতে আক্রান্ত বিচার বিভাগ নয়। ফ্যাসিস্ট রেজিম আদালতকে তাদের ক্ষমতা বাড়ানোর হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। আমরা দেখছি এই আদালতের মাধ্যমেই মৃত ব্যক্তিদেরকে সাজা দেওয়া হচ্ছে, গুম ব্যক্তিদেরকে সাজা দেওয়া হচ্ছে। গত 16 সপ্তাহে বিরোধী দল মত পথের প্রায় 1788 জন নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হচ্ছে। অর্থাৎ মানুষের মধ্যে পারসেপশনই না, মানুষ দৃঢ়ভাবে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ আছে। আদালত, সরকারি দল রাজনৈতিকভাবে, বিশেষ করে নিম্ন আদালত রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে বিরোধী দল মত যারা আছেন তাদেরকে দমনের চেষ্টা করছেন। এদিন আইনজীবী সমিতির প্যাড ব্যবহার করে আদালত বর্জনের চিঠি দেয় বিএনপির আইনজীবীদের উপর ক্ষুব্ধ হন আপিল বিভাগ। চিঠি দেয়া দুই আইনজীবীকে 11 জানুয়ারি তলব করা হয়েছে। কর্মসূচির নামে নৈরাজ্য সৃষ্টি করার অভিযোগ করেছেন বার সম্পাদক। বাংলাদেশের যে স্থিতিশীল পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ, গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং সাংবিধানিক ধারাবাহিকতাকে বিঘ্নিত করার জন্য তারা পারপাসলি এই কাজটা করছে তারা, এবং এবার বাংলাদেশের পরিস্থিতিকে তারা গোলাটে করছে। এবং গত দুই দিন নিচে তারা যে আচরণটা করছে, যেভাবে মাইক বাজিয়ে, গান বাজিয়ে এবং মিছিল করে সকাল থেকে বিকেল পর্যন্ত তারা একদিকে তারা এখানে প্রতি ই করছে, মিছিল করছে, গান বাজাচ্ছে, বারের পরিবেশ বিঘ্নিত করছে, সুপ্রিম কোর্টের মর্যাদা হানি করছে, আরেকদিকে তাদেরই কিছু লোক আবার আদালতেও যাচ্ছে, আদালতে যেয়ে তারা কাজকর্ম করছে। তো সুতরাং আমরা এই নিন্দা জানাচ্ছি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। বিএনপির আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি চলবে ভোটের দিন 7 জানুয়ারি পর্যন্ত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।